রক্ষকে যেন ভক্ষক রাণী বনাঞ্চলিক কার্যালয়ের সন্মুখতে বনজ সম্পদের লুণ্ঠন চোরাং কাঠ শিলর রমরমিয়া বেহা পূব কামরূপ বন সংমণ্ডলের রাণী বনাঞ্চলিক কার্যালয়ের সন্মুখেদি চলি আছে কাঠ শিলকে ধরি বনজ সম্পদের লুণ্ঠন তথা অবৈধ বেহা নিশা সরবরাহ হয় চোরাং কাঠ প্রতিনিশা অসম মেঘালয় সীমান্তবর্তী স্থানের লগতে সুবুরিয়া মেঘালয়ের পৰা সরবরাহ হয়ে আহিছে চোরাং কাঠ ভর্তি ট্রাক মেঘালয়ের পৰা রাণী হয়ে চলি থাকা চোরাং কাঠ আর শিলর সরবরাহক লৈ দক্ষিণ কামরূপত গড়ি উঠিছে বৃহৎ সিন্ডিকেট পূব কামরূপ বন সংমণ্ডলের বরমরিয়াসকলক মেনেজ করে চলি আহিছে এই সিন্ডিকেট প্রতিখন শিল কাঠ কঢ়িওয়া গাড়ির পৰা মাহিলি সংগ্রহ করা ধনক লৈ গড়ি উঠিছে এই বৃহৎ সিন্ডিকেট প্রতিদিনে পার হয় 10-15 কাঠ ভর্তি গাড়ি বোলেরো পিক আপ ভ্যানের পৰা ট্রাকলৈ প্রতিখন কাঠ ভর্তি ট্রাকের পৰা সংগ্রহ হয় 15,000 কৈ শিল ভর্তি ডাম্পারের পৰা সংগ্রহ 10-15,000 উল্লেখযোগ্য যে রাণী বনাঞ্চলিক বিষয়ার কার্যালয়ের সঙ্গে মিটিরালে চলি আছে দক্ষিণ কামরূপর বনজ সম্পদর এই সিন্ডিকেট প্রতিখন কাঠ শিল পরিবাহী গাড়ীক পাসিংয়ের নামত নির্দিষ্ট পরিমাণের ধন ধার্য করে দিয়ে বন বিভাগে কাঠ কড়িহা প্রতিখন গাড়িয়ে আদায় দিব লাগে 15,000 পর্যন্ত টাকা সেইদরে শিল কড়িহা দাম্পারে আদায় দিব লাগে 10-15,000 কেবল সেয়াই নহয় রঙামাটিক লৈ অবধ বেহা রঙামাটিক লৈ রাণী বনাঞ্চলিক বিষয়ার কার্যালয়ের চকুর সন্মুখেদি চলি আহিছে অবৈধ বেহা পাহাড় খহাই রঙামাটিক লৈ চলি থকা রমরমিয়া বেহায় চলাইছে সিন্ডিকেট চক্রয় আর ইয়াকে লৈ দক্ষিণ কামরূপত গড়ি উঠিছে বৃহৎ সিন্ডিকেট কালেকশন মাস্টার কোনে মনোরভা উত্থাপিত অভিযোগ অনুসরি রাণী বনাঞ্চলিক কার্যালয়ের হয়ে চোরাং কাঠ শিল রঙামাটির অবৈধ সরবরাহকারী চক্রের পৰা ধন সংগ্রহ করে জনৈক রাভা নামের এজন বনকর্মীয়ে রাণীত কালেকশন মাস্টার বুলিয়ে পরিচিত এইজন বনকর্মী রাভা কোন এই অশোক পাটিল উৎপল আর ববি মেঘালয়ের পৰা রাণী হয়ে দক্ষিণ কামরূপত চলি থাকা কাঠ শিল রঙামাটির বৃহৎ অবৈধ ব্যবসায়ের বহু তথ্য ইতিমধ্যে আহি পৰিছে দ্য নিউজ প্লাসের ওসর বন বিভাগের সঙ্গে গোপন বুঝাবুঝিরে চলি থাকা এই সিন্ডিকেটের নেতৃত্বত আছে নাকি জনৈক অশোক পাটিল উৎপল আর ববি সিন্ডিকেট চক্রের হাতত কিমান টাকাত বিক্রি যায় ডিএফও রেঞ্জার বিট অফিসারের পৰা বন কর্মীলৈ এই সকলবোর ফাজিল হব পরবর্তী প্রতিবেদনত ব্যুরো রিপোর্ট দ্য নিউজ প্লাস যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।